উত্তর পূর্বের প্রথম বাংলা ওয়েব পোর্টাল আকাশ দর্পণে আপনাদেরকে স্বাগত। অসমে গণ্ডার নিধনে 86% হ্রাস পেয়েছে অসম সরকারের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তথ্যে, তাই প্রমাণ মিলছে। কিন্তু আনুমানিক 2640টি বৃক্ষের মধ্যে গণ্ডার রয়েছে, তারই বেশিরভাগেরই কাজিরাঙ্গায় রয়েছে বলে অনুমান করা হচ্ছে। আনুমানিক 2401টি গণ্ডার রয়েছে কাজিরাঙ্গায়। কাজিরাঙ্গায় ফের কোভিড-19 মারণ থাবায় যখন রাজ্য প্রশাসন, পুলিশ, বনকর্মীরা ব্যস্ত, তখনই আন্তর্জাতিক চোরা শিকারির নজরে আসে কাজিরাঙ্গার গণ্ডার। সিংহের জন্য খুন হয় একটি গণ্ডার। শিলিখুন্দায় হনুমান শিবিরের পাশে মৃত গণ্ডারের একটি পরিত্যক্ত দেহ উদ্ধার করে বনকর্মীরা। সেখানে 303 রাইফেলেরও একটি গুলি উদ্ধার করা হয়। বিগত 9 মাসে এই প্রথম গণ্ডার শিকার করে খড়্গ কিংবা শিং নিয়ে যাবার ঘটনা ঘটেছে বিশ্ববিখ্যাত কাজিরাঙ্গা অভয়ারণ্যে।